আসসালামু আলাইকুম সবাইকে, বাংলার খুদে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজকাল চুল পড়ার সমস্যা আছে কম বেশি প্রত্যেকেরই, চুল নানা কারণে পড়ে যেতে পারে। অনেক সময় আবহাওয়া পরিবর্তনের কারণে হতে পারে, আবার অনেক সময় সঠিক যত্নের অভাবে চুল পড়ে যায়। চুল চর্চায় আমার আজকের ভিডিওটি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি মেথি। স্বাস্থ্যের জন্য মেথি যেমন উপকারী, ত্বকের জন্য কিন্তু মেথি ঠিক ততটাই উপকারী। মেথি চুলের গোড়া মজবুত করে, মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া রোধ করে, চুলের আগাফাটা দূর করে এবং খুশকি দূর করে। এছাড়াও মেথির রয়েছে বহু গুণাগুণ। এবার মেথিগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখবো 6 থেকে 7 ঘন্টার জন্য। ফিরে আসলাম 6 থেকে 7 ঘন্টা পর। মেথিগুলো কিন্তু ভিজে একদম ডাবল হয়ে গিয়েছে, আর এই মেথির পানিটা কিন্তু ফেলে দিব না। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু নতুন চুল উঠতে সাহায্য করে, পেঁয়াজ আমাদের স্ক্যাল্পের স্বাস্থ্য উন্নত করে, চুলের গোড়া শক্ত করে তুলে, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, এছাড়াও ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। আর আজকের ভিডিওর প্রত্যেকটা উপকরণ আপনাদের চুলের ঘনত্ব এবং লম্বার পরিমাপের উপর নির্ভর করে ব্যবহার করবেন। আর পেঁয়াজগুলোকে আমি কিছুটা টুকরা টুকরা করে নিয়েছি, যেন পরবর্তীতে ব্যবহার করতে সুবিধা হয়। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা, আর অ্যালোভেরাটা আমি খোসাসহই ব্যবহার করব। শুধুমাত্র সাইডের কাটা কাটা অংশটুকুকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। অ্যালোভেরারও রয়েছে বহু গুণাগুণ। অ্যালোভেরা চুল সুন্দর করতে ও চুল পড়া বন্ধ করতে সাহায্য করে, এছাড়াও কিন্তু চুল মজবুত ও ঝলমলে রাখে। আর অ্যালোভেরাগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটি ডিম। ডিমে রয়েছে প্রোটিন, মিনারেল এবং ভিটামিন বি কমপ্লেক্স, যা চুলের পুষ্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন বি কমপ্লেক্স চুলের গোড়া মজবুত করে, চুলের ঝরে পড়া রোধ করে, চুলের ঘনত্ব বাড়ায় এবং চুলকে পুরু করে তোলে। এবার একটি ব্লেন্ডারের জাগে আমি ডিম ছাড়া বাকি অন্যান্য উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি। এবার খুব মিহি করে আমি সব কিছু ব্লেন্ড করে নিব। আমি কিন্তু সব কিছু একত্রে খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এই প্রোটিন হেয়ার প্যাকটা সপ্তাহে অন্তত একবার ব্যবহার করুন, এরপর নিজেই বুঝতে পারবেন তফাৎটা। এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দেওয়ার পর সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলেরও কিন্তু প্রোটিন প্রয়োজন পড়ে, সপ্তাহে একবার এই প্রোটিন মাস্কটি ব্যবহার করে দেখুন। চুল পড়া রোধ করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।